নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। সবাই ভালো আছেন? আজকে রান্না চমচম। আসুন দেখে নিই কীভাবে চমচম বানাতে হয়। আজকে আমরা বানাবো চমচম। চমচম বানাতে লাগছে আমাদের 1 লিটার গরুর দুধের ছানা। আমি এই 1 লিটার গরুর দুধের ছানা করে নিয়েছি, একটি থালাতে ঢেলে নিলাম। এটা 1 লিটার গরুর দুধের ছানা, এই মাপ অনুসারে 1 কাপের একটু কম ছানা হয়েছে। আর ছানা কিভাবে বানাতে হয় আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা দেখে নেবেন। ছানাটা আমি বানিয়েছি, বানানোর পরে ছানাটাকে ভালো করে ধুয়ে একটা সুতির কাপড়ে বা কটনের কাপড়ে ছানাটাকে দিয়ে 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা মতো ঝুলিয়ে রেখেছিলাম, যাতে ছানার যে অতিরিক্ত জল বা যতটা জল বেরিয়ে যায়। ছানাটা নিয়ে নিয়েছি, এবারে এই ছানাতে আমরা বড় চামচের 1 চামচ সুজি দিয়ে দেব। বড় চামচের 1 চামচ সুজি, আর এমনি টেবিল চামচে, তার মানে আমি এই চামচটা ব্যবহার করেছি তো তাই এই চামচের 1 চামচ বললাম। আপনারা যদি টেবিল চামচ ব্যবহার করেন তাতে 2 চামচ লাগবে। আর সামান্য পরিমাণের খাবার সোডা। এবারে এগুলোকে খুব ভালো করে মেখে নেব, এই এইভাবে, এই হাতের এই জায়গাটা দিয়ে এমনি। এইভাবে ছানাটাকে 10 মিনিট আমরা মেখে নেব। মিষ্টিটা আমরা কুকারে করব, একটা কুকার চাপিয়েছি, গ্যাস অন করেছি। এবারে আমরা 1 কাপের থেকে একটু কম চিনি দিয়ে দিলাম। এবারে সেই কাপের মাপেই 3 কাপ জল দিয়ে দেব। 1 কাপ, 2 কাপ, 3 কাপ জল দিয়ে দিলাম। এবারে কুকারে এটা চাপিয়ে দিলাম, নিয়ে ঢাকাটা দিয়ে রাখবো, জাস্ট চিনিটা গলার জন্য ওয়েট করব। এবারে এই ছানাটা দিয়ে মিষ্টিগুলো মানে চমচম বানিয়ে নেব। প্রথমে গোল করে নেব, এবারে এক একটা নেচিকে এইভাবে নিয়ে একটু ভালো করে চিপে নেব এইভাবে, তাহলে ছানাটা আরো একটু বেশি মাখা হয়ে যাবে। এভাবে করে করে চমচমে শেপ দেব। এইভাবে একটা একটা করে বানিয়ে নেব। আবার এটা হাতে এমনি এমনি করে নেব। আরেকটা বানিয়ে ফেললাম, আবার আরেকটা ছানাকেও এরকম করে নেব। প্রতিটাকে লম্বা লম্বা করে নেব। এইভাবে
এভাবে সবগুলো চমচমের আকারে গড়ে নেব। চমচমগুলো গড়া হয়ে গেছে, এবারে আমরা দেখে নেব। চমচমগুলো আমাদের বানানো হয়ে গেছে, এবারে আমরা দেখে নেব কুকারে যে রসটা হতে দিয়েছি সেটা কতদূর। দেখো রস রেডি হয়ে গেছে, চিনি গুলে গেছে। এবারে তিনটে এলাচ ভেঙে দিয়ে দেব, মানে ছাড়িয়ে বীজগুলোকে একটু গুঁড়ো করে নিয়ে দিয়ে দিয়েছি। এবারে আমরা এই ফুটন্ত রসে একটা একটা করে চমচম দিয়ে দেব। এটা খেয়াল রাখবেন একটা একটা করে দেবেন। এরকম ফুটন্ত অবস্থাতেই কিন্তু একটা একটা দিতে হবে, এরকম বাবলস ভাবে ফুটে উঠবে তখনই দিতে হবে, নালে কিন্তু চমচম ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। সব চমচমগুলো দিয়ে দিয়েছি, এবারে ঢাকাটা এইভাবে লাগিয়ে একটু ফুটিয়ে নেব, একটু 5 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দেখে নিই। এই দেখুন চমচমগুলো ফুলে গেছে, একদম সুন্দর বড় বড় হয়ে গেছে। এবারে আমরা কুকারের ঢাকাটাকে লাগিয়ে দেব, লাগিয়ে দিয়ে হাই করে, গ্যাসটা হাই করে একটা সিটি দেব। একটা সিটি দেওয়া পর্যন্ত হাই গ্যাস থাকবে, একটা সিটি দেওয়া পর্যন্ত ওয়েট করি। সিটি মেরে দিয়েছে, এবারে আমরা গ্যাসটাকে সিমে করে দিলাম, গ্যাসটাকে সিমে করে দিলাম। এইভাবে সিমে গ্যাসটাকে আমরা 45 মিনিট রেখে দেব, একদম ডট 45 মিনিট পর্যন্ত কুকার চাপানো থাকবে গ্যাসে, আর ফ্লেম থাকবে লো, 45 মিনিট পর্যন্ত হবে। 45 মিনিট হয়ে গেছে, এবারে গ্যাসটাকে আমরা বন্ধ করে দেব, আর কুকারটাকে এই অবস্থায় 2 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টা গ্যাস অফ করে দিয়েছি, এবারে কুকারটা 2 ঘন্টা থাকবে। 2 ঘন্টা রাখার পর আমরা ঢাকাটা খুলবো, এইভাবেই 2 ঘন্টা থাকবে। 2 ঘন্টা হয়ে গেছে, এবারে আমরা চমচমগুলো দেখব কেমন হয়েছে। এবারে কুকারের ঢাকা খুলছি, এই দেখুন চমচমের কালারগুলো কি সুন্দর হয়ে গেছে। এগুলো কিন্তু ন্যাচারাল কালার, আমি কোনো কালার মিশাইনি। প্লেটে এবারে চমচমগুলোকে আস্তে আস্তে তুলে নেব। একটি প্লেট নিয়েছি, চমচমগুলোকে আস্তে করে তুলে নেব। চমচমগুলোকে একটি প্লেটে তুলে নিয়েছি, এবারে ওপর থেকে একটু চিনি গুঁড়ো দিয়ে দেব। এখানে কেউ আবার নারকেল গুঁড়োও দিতে পারেন, একটু আমি চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি। চমচমের যে কালারটা এসছে এটা কিন্তু কোনো কালার ব্যবহার করিনি, একদম ন্যাচারাল কালার। চমচম
খাওয়ার জন্য রেডি। দেখুন কত সফট হয়েছে, একটা আমরা প্লেটে তুলে নিচ্ছি, একটি প্লেটে তুলে নিলাম, দেখুন কত সফট, এই দেখুন, দেখলে ভেতরটা বুঝতে পারবেন, একদম সুন্দর হয়েছে। খুব সহজ পদ্ধতিতেই বানানো যায়। এই রেসিপিটি সবাই একবার করে বাড়িতে বানান, বানিয়ে আমাকে বলুন কেমন হয়েছে। সাথে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগেছে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।